সাইফুল্লাহ মাহাদি তিনি একই কমেন্ট সাতবার করেছেন তিনি বলছেন স্যার দয়া করে ডাবল হ্যাড হ্যাড হ্যাব হ্যাব নিয়ে বলেন ওকে মাহাদি এই বিষয়টি নিয়ে বলছি প্রথম কথা হচ্ছে হ্যাব হ্যাব বলতে আসলে কিছু নাই হয় হ্যাব অথবা হ্যাজ তারপরে হ্যাড হয় মানে হ্যাব হ্যাড অথবা হ্যাজ হ্যাড তারপরে হ্যাড হ্যাড এমনটা হয় তো এই বিষয়টি বুঝতে হলে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে সেই সাথে পাস্ট পারফেক্ট কোথায় ব্যবহার করি পাস্ট ইন্ডিফিনিট কোথায় ব্যবহার করি সেই বিষয়টাও ক্লিয়ার থাকতে হবে তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন চলুন প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্টের আলোচনাটা ধরে আলোচনাটা শুরু করি তারপরে আমরা দেখব পাস্ট পারফেক্ট কোথায় ব্যবহার করতে হয় আবার পাস্ট পারফেক্টের সাথে পাস্ট ইনডিফিনিটের পার্থক্য কোথায় এই বিষয়গুলো আমরা আগে দেখে তারপরে আপনার হ্যাব হ্যাড তারপরে হলো হ্যাড হ্যাড এই বিষয়গুলোর এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব প্রথমে দেখুন প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা তিনটা ক্ষেত্রে ব্যবহার করি একটা হচ্ছে ইনডেফিনিট টাইম যদি উল্লেখ করা হয় সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহার করতে পারি যেমন ধরুন আই হ্যাভ কাম টু দিস প্লেস বিফোর অর্থাৎ আমি এই জায়গাটাতে আগে এসেছি দ্বিতীয়ত হচ্ছে বিগেন ইন দ্য ফাস্ট অ্যান্ড কমপ্লিটেড ইন দ্য প্রেজেন্ট অর্থাৎ আগে শুরু হয়েছে অতীতকালে শুরু হয়েছে কিন্তু বর্তমান কালে এসে কাজটা সম্পূর্ণ হয়েছে এরকম যদি বুঝায় সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহার করি যেমন আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক এখানে এই কাজটা শুরু হয়েছিল আগেই অর্থাৎ অতীতকালে আর বর্তমানে এসে সেটা সম্পূর্ণ হয়েছে সুতরাং এটা হলো প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্সের আরেকটা ধরন হচ্ছে বিগিন ইন দ্য ফার্স্ট অ্যান্ড কন্টিনিউ টু দ্য প্রেজেন্ট টাইম অর্থাৎ অতীতকালে শুরু হয়ে বর্তমান কালে এখনও পর্যন্ত এটা চলছে এরকম যদি বোঝায় সেই ক্ষেত্রে সেটা প্রেজেন্ট পারফেক্টেন্স এর আওতাভুক্ত হয় যেমন ধরুন উই হ্যাভ গ্রোন ইম্পেশেন্ট ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স অর্থাৎ আমরা গত কয়েক বছরে অনেক ইমপেশেন্ট হয়ে আছি মানে হয়ে যাচ্ছি অর্থাৎ এখনও কিন্তু এটা হচ্ছে এটা কিন্তু এখনও চলমান কাজটা যদিও অতীতকালে শুরু হয়েছে ইম্পেশেন্ট হওয়ার কাজটা কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছে আর এখনো পর্যন্ত এটা কিন্তু রানিং আছে তার মানে এখনো পর্যন্ত এটা চলছে তো আমাদের বই পুস্তকগুলিতে প্রেজেন্ট পারফেক্টেন্সের যে সংজ্ঞা দেওয়া হয় সেটা হচ্ছে যে কাজটা ইতোমধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান সেটাকে প্রেজেন্ট পারফেক্ট হিসেবে ধরা হয় তার মানে একটা কাজ আমরা যে তিনটা কাজ এখানে দেখলাম তার একটি কাজ আমরা প্রেজেন্ট পারফেক্ট হিসেবে ধরি সেটা হলো অতীতে শুরু হয়েছিল কিন্তু বর্তমানে এসে সম্পূর্ণ হয়েছে কিন্তু প্রথমটা আর তৃতীয়টা অর্থাৎ একটা ইন্ডেফিনিট টাইম বুঝাতেও প্রেজেন্ট পারফেক্টেন্স আমরা ব্যবহার করতে পারি আরেকটা হচ্ছে অতীত শীতকালে শুরু হয়ে বর্তমানকালে এখনও পর্যন্ত চলছে এরকমটা হলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় আপনারা হয়তো অনেকে বলবেন যে এরকম হলে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় হ্যাঁ সেটাও ঠিক অতীতে শুরু হয়ে এখনো পর্যন্ত কাজটা চলছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এ কথাও সত্য আবার এটা প্রেজেন্ট পারফেক্ট হিসেবেও ব্যবহার করা যায় অর্থাৎ এই জিনিসটার দুইটা ভার্জন আছে মানে দুইটা টেন্সে ব্যবহার করা যায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তিনটা ক্ষেত্রে ব্যবহার করা যায় একটা হচ্ছে ইন্ডেফিনিট টাইম বুঝালে দ্বিতীয়ত হচ্ছে অতীতে শুরু হয়ে বর্তমানে শেষ হওয়া বুঝালে আর অতীতে শুরু হয়ে বর্তমানে এখনও চলছে এরকম বুঝালে প্রেজেন্ট পারফেক্টনেস ব্যবহৃত হয় এবারে চলুন দেখি পাস্ট পারফেক্ট আমরা কোথায় ব্যবহার করি বিগিন ইং দ্য ফাস্ট অ্যান্ড ফেনেস্ট বিফোর সামথিং এলস অকার অর্থাৎ অতীতকালে শুরু হয়েছিল অতীতকালেই শেষ হয়েছিল কিন্তু তার পরে কোনো একটি কাজ ঘটেছিল সামথিং এলস অকার্ড অর্থাৎ কোন একটি ঘটনা ঘটেছে তার আগে সেই ঘটনাটা ঘটেছে যেমন ধরুন এখানে আছে হলো রিমন ট্রাই টু হাইড দ্য গ্লাস বিকজ হি হ্যাড ইট তাহলে এখানে দুইটা কাজ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রিমন চেষ্টা করছিল গ্লাসটাকে লুকাবার বিকজ কারণ হি হ্যাড ইট কারণ এটা সে ভেঙেছিল তাহলে এখানে দুইটা কাজ একটা হলো গ্লাস ভাঙা আর একটা হলো রিমন এটাকে লুকানোর চেষ্টা করছিল তাহলে এই যে আগের যে কাজটা এটা হবে পাস্ট পারফেক্ট আর পরের যে কাজটা সেটা হবে পাস্ট ইনডেফিনিট আরেকটি এক্সাম্পল দেখুন আই হ্যাড স্টাডিড ইন দ্য ইউএসএ তার মানে আমি ইউএসএতে স্টাডি করেছিলাম এখন এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারেন যদি আমি এভাবে করে বলতাম আই স্টাডিড ইন দ্য ইউএসএ তাহলে হতো কি না সেটাও হতো তার মানে পাস্ট ইনডেফিনিট ব্যবহার করলেও হতো এখন প্রশ্ন হচ্ছে পাস্ট ইনডেফিনেট বা পাস্ট সিম্পল আর পাস্ট পারফেক্টের মাঝে পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে পাস্ট ইন্ডেফিনিট বলতে বোঝায় অতীতে শুরু হয়েছিল অতীতেই শেষ হয়ে গিয়েছিল এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে পাস্ট ইন্ডেফিনিট আর অতীতে শুরু হয়েছিল অতীতেই শেষ হয়েছিল তবে এটা অধিকতর অতীতকাল বোঝায় মানে অধিকতর আগের কাজ বোঝায় এরপরে আরেকটা কাজ হয়েছে যেমন ধরা যাক এই এক্সাম্পলটাতেই ধরা যাক কোনো একজন ভদ্রলোক এখন বাংলাদেশে জব করছেন তিনি তার প্রিভিয়াস স্টাডি সম্পর্কে বলছেন তিনি বলতে চাচ্ছেন যে আমি রিসেন্ট পড়াশোনা করে এসেছি ইউকে থেকে তার আগে আমি ইউএসএতে পড়াশোনা করেছি অর্থাৎ ইউএসএর পড়াশোনাটা তুলনামূলকভাবে আগের সেটা বুঝাচ্ছেন এই ক্ষেত্রে এটা হবে পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডেফিনিট হবে রিসেন্ট যেটা তিনি সম্পন্ন করেছেন তবে পাস্ট পারফেক্টের আমাদের বাস্তবিক জীবনে পাস্ট পারফেক্টের ব্যবহার খুবই সীমিত এটা ব্যবহৃত ব্যবহৃত হয় না বললেই চলে তাহলে তিনি ঘটনাক্রমে তিনি বলছেন যে আমি ইউএসএতে স্টাডি করেছিলাম এটা কিন্তু তার আগের আরও মানে দূরবর্তী অতীত তাহলে তিনি বলছেন যে আই হ্যাড স্টাডিড ইন দ্য ইউএসএ তার মানে এটা হলো তার দূরবর্তী অতীত বোঝাচ্ছে না নিকটতম অতীত যেটা সেটা হচ্ছে যে আই স্টাডিড ইন দ্য ইন দ্য আই স্টাডিড ইন দ্য ইউকে ইউকেতে তিনি করেছেন এখন প্রসঙ্গক্রমে আপনাদের একটা জিনিস মনে হতে পারে যে তাহলে আমরা যখন হাজার হাজার বছরের ইতিহাস লিখি সেটাকে তো আমরা অনেক সময় পাস্ট ইন্ডেফিনেটে লিখি যদিও ইতিহাস প্রেজেন্ট ইন্ডেফিনেটে লেখা হয় তো সেই ক্ষেত্রে সেই ঘটনাগুলোকে তো আমরা অতীতে লিখতে পারি কোনো সমস্যা নেই আগেই বললাম যে পাস্ট পারফেক্টের ব্যবহার খুবই সীমিত পাস্ট পারফেক্ট যদি আপনি কম্প্যারিটিভলি অতীত বুঝাতে চান সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হবে সেজন্য আপনারা দেখবেন পাস্ট পারফেক্টেন্সে সাধারণত দুটো কাজ উল্লেখ করা হয় কারণ যাতে অধিকতর অতীতটা বুঝানো যায় তবে এর মানে এই নয় যে এটা একটা সিঙ্গেল বাক্যে ব্যবহৃত হতে পারবে না তা কিন্তু নয় যেমনটা আমরা এখানে দেখলাম আই হ্যাড স্টাডিড ইন দ্য ইউএসএ এটা বললে অ্যাবসলিউটলি কারেক্ট সেন্টেন্স কোনো সমস্যা নেই আপনি এটাও বলতে পারেন আই স্টাডিড ইন দ্য ইউকে আমি স্টাডি করেছিলাম ইউকেতে মানে অতীতেই শুরু হয়েছে অতীতেই শেষ হয়েছে আর ইউএসএর যে কাজটা সেটা হলো অধিকতর আগে হয়েছিলো এটা বুঝাচ্ছে এবার চলুন আমরা আসলে যে কাজ করার জন্য আজকে এই ভিডিওটা করছি সেটা হচ্ছে হ্যাব হ্যাড অথবা এখানে হ্যাজও হতে পারে তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয় আর মানে প্রেজেন্ট পারফেক্টেন্স আর এখানে আছে হ্যাড হ্যাড এটা হলো পাস্ট পারফেক্টেন্স এটার কিছু এক্সাম্পল দেখি শি হ্যাজ হ্যাড দ্য ফিভা সিন্স ফ্রাইডে অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করলাম শি হ্যাজ হ্যাড মানে তার আছে থাকা অর্থে হ্যাব মানে থাকা হ্যাবের পাস্ট পার্টিসিপাল ফর্ম এখানে হবে হলো হ্যাড তার মানে শি হ্যাজ হ্যাড দ্য ফিভার সিন্স ফ্রাইডে অর্থাৎ ফ্রাইডে থেকে তার জ্বর তার মানে শুক্রবার থেকে তার জ্বরটা শুরু হয়েছিল এখনও পর্যন্ত চলছে তার মানে অতীতকালে শুরু হয়ে বর্তমানে চলছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট হয় আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করছি আর এই হ্যাডটা এই হ্যাডের মানে হচ্ছে থাকা অর্থাৎ তার জ্বর আছে পরের এক্সাম্পলটা দেখুন আই হ্যাড হ্যাড আ গ্রেট রিলেশনশিপ উইথ দেম তার মানে হলো তাদের সাথে আমার একটি খুব ভালো সম্পর্ক ছিল এখন সম্পর্কটা এরপরে নিশ্চয়ই নষ্ট হয়েছে সেই জন্য এই কথা বলছি তার মানে নষ্ট হয়েছে সেটা হচ্ছে নিকটতম অতীত আর দূরবর্তী অতীত হচ্ছে তার আগে তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল সেজন্য আই হ্যাড এটা হলো স্ট্রাকচারের হ্যাড মানে জুলিয়ারি ভার্ব আর এটা হচ্ছে থাকা তার মানে এটা হলো হ্যাব মানে থাকা বা আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এখানে হ্যাড তার মানে আই হ্যাড হ্যাড আ গ্রেট রিলেশনশিপ উইথ দেম তার মানে পাস্ট পারফেক্টেন্স ব্যবহার করা হলো হ্যাভ ইউ হ্যাড ইউর লাঞ্চ ইয়েট তুমি কি তোমার লাঞ্চ করেছো তার মানে এখানে এই হ্যাড মানে হলো খাওয়া তার মানে আমরা এখানে থেকেন বলতে পারতাম বা ইটেন বলতে পারতাম হ্যাভ ইউ ইট হেন ইউর লাঞ্চ ইয়েট অথবা হ্যাভ ইউ থেকেন ইউর লাঞ্চ ইয়েট আমরা ই টেনটা সাধারণত বলি না ওটা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয় মানে বাস্তবে এরকম ভাষা ব্যবহার করা হয় না কিন্তু আমরা হ্যাড বলি আমরা টেকেন কেন বলি হ্যাভ ইউ ঠেইক ইউ ইয়েট অথবা হ্যাভ ইউ হ্যাড ইউ ইয়েট এভাবে করে বলি আর শেষ এক্সাম্পলটা দেখুন এখানে একটি পজিটিভ ভার্বের এক্সাম্পল আছে পজিটিভ ভার্ব মানে হলো সাবজেক্ট নিজে না করে কাজটা অন্যকে দিয়ে করায় যেমন ধরুন হ্যাভ ইউ হ্যাড দ্য ওয়ার্ক ফেনেস্ট অর্থাৎ এখানে ধরা যাক বস সুপারভাইজারকে বলছে যে আপনি কি কাজটা তাদেরকে দিয়ে করিয়েছেন অর্থাৎ সুপারভাইজার নিজে কিন্তু কাজটা করবে না তিনি বলছেন যে হ্যাভ ইউ হ্যাড দ্য ওয়ার্ক ফিনিস্ট আপনি কি কাজটা করিয়েছেন তো এই অর্থে এই হ্যাডের পরে বারবার পাসপোর্টেবল ফর্ম বসে সেক্ষেত্রেও আমরা হ্যাবের পরে হ্যাড ব্যবহার করতে পারি যদিও এইগুলো প্রশ্ন করার জন্য এভাবে আসছে কিন্তু উত্তর করার জন্য পাশাপাশি বলা যেত যেমন ধরুন এখানে হ্যাভ ইউ হ্যাড ইউ লাঞ্চ ইট এখানে উত্তর করার জন্য বলা যেত ইয়েস আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ এভাবে করে বলা যেত আবার তিনি উত্তরে বলতে পারেন ইয়েস আই হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ফেনিস্ট এভাবে করে উত্তরে বলা যেত তার মানে এখানেও হ্যাভ হ্যাড আসলো আর এটা তো বললাম যে এটা হচ্ছে কজিটিভ ভার্ব আর কজিটিভ ভার্বে হলো এই হ্যাড এর পরিবর্তে গটও ব্যবহার করতে পারতাম আমরা হ্যাভ ইউ গট দ্য ওয়ার্ক ফেনিস্ট এভাবে করেও আমরা বলতে পারতাম তার মানে এখানে হচ্ছে হ্যাড অথবা গট এই ভার্বটা এই হ্যাবের পরেই কিন্তু বসলো কারণ উত্তর করতে গেলে আমরা বুঝবো যে আই হ্যাব হ্যাড দ্য ওয়ার্ক ফিনিস্ট অথবা আই হ্যাব গট দ্য ওয়ার্ক ফিনিস্ট তাহলে মূল বিষয় যেটা দাঁড়ালো সেটা হচ্ছে হ্যাবের পরে হ্যাড কখন হবে হ্যাবের পরে হ্যাড হবে প্রেজেন্ট পারফেক্টেন্সে হ্যাব দিয়ে থাকা বা আছে এরকম অর্থ হলে সেরকম হয় আবার কখনও কখনো পজিটিভ ভার্বের ক্ষেত্রেও এরকমটা হতে পারে আর হ্যাড হ্যাড কোথায় হবে হ্যাড হ্যাড হবে যদি আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করি সেক্ষেত্রে হ্যাডের পরে হ্যাড হতে পারে হ্যাডের পরে অন্য কোনো ভার্ভ যেভাবে হতে পারে হ্যাডের পরে হ্যাডও হতে পারে এই হচ্ছে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারলে কমেন্টে বলুন আমি আরেকবার ক্লিয়ার করার চেষ্টা করব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন থাকলে তাহলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পরিশেষে সেই পুরাতন কথা দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন সকলেই অনেক অনেক ভালো থাকুন